যে ছিল আমার স্বপ্নচারিণী তারে বুঝিতে পারি। ওটি হচ্ছে না, আমি খাইয়ে দেব। তাহলে আমার এই হাত দুটো কি অলস কর্মহীন বসে থাকবে? তা আমি কি জানি, আমার কাজ আমাকে করতে দাও। আমার হাত দুটোরও কাজ আছে। তোমার হাতে মরণে আমায় বাঁচিয়ে দেবে যে, আমি তো তোমার হাতে মাথা রেখে মরতে চাই। আর আমি যে দু হাতে পৃথিবীর সব বিপদ থেকে তোমায় উদ্ধার করতে চাই, সে না হলে আমারই যেন মরণ। খবরদার, ও কথা মুখে আনবে না বলছি না। লুকালে বলেই খুঁজে বাহির করা, ধরা যদি দিতে তবে যেত না ধরা। এসেছি গো, এসেছি, মন দিতে এসেছি, যারে ভালোবেসেছি। গো চুমুক দাও, ভালো লাগবে, প্রাণটা জুড়াবে, বরফ ঠান্ডা চলে। বরফে কি আর প্রাণ জুড়ায়, জুড়াই শীতল স্পর্শে। আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয় জুড়ালো, আমার জুড়ালো হৃদয় প্রভাতে। আমি কেমন করিয়া জানাবো আমার পরাণ কি নিভি কুড়ালো, ডুবিয়া নিবিড় গভীর শোভাতে। সত্যি বলছো? এই বুঝি মিথ্যে বলার নমুনা? তুমি হচ্ছে আসলে এই মনে প্রাণে আর্টিস্ট, শিল্পী। কি করে বুঝলে? এই পুরনোকে নতুন করে অনুভব করার শক্তি কেবল শিল্পীরই থাকে। আমি যদি শিল্পী হই তাহলে তুমি কি? আমি ইতর্জন, সামান্য ব্যাংকার, দিনরাত খাতা কলম নিয়ে কারবার করি, লাভ লোকসান আর আয় ব্যয়ের হিসেব করি। সে কি আর শিল্পীর কাজ? আর মাঝে মাঝে উপরি পাওনা হিসেবে যা পাই তা হলো কখনো এই ফুল, কখনো ফুলের মালা, যা পেয়ে সেই হিসেব কিতে বলবার চেষ্টা করি। মিথ্যে বলো না, মাঝে মধ্যে মোটেও না। রোজকার জিনিসকে মাঝে মধ্যে বলে দাম বাড়াতে যেও না। রোজকার জিনিস কি কম দামি? সূর্য রোজ উঠে বলে কি তুচ্ছ করার উপায় আছে? তা ওঠা চলবে না, কোনো ছুতোতে নয়। তুমি এখন আমার চোখের সামনে নবপ্রভাতের অরুণ আলো হয়ে বসে থাকবে, আর আমি সেই আলোকের ঝর্ণাধারায় ধুয়ে দেবো নিজেকে। তবে আমাদের অরুণার কি হবে গো? তারও যে ঘরে ফেরার সময় হলো। তিনি তো দিব্যি দেখে এলুম, মোক্ষদার কোলে চড়ে চোখ বড় বড় করে বাইরের জগৎটাকে চিনে নিচ্ছে। দিদিমণি, ওই যে এলো, আসছি।
আমাদের অরুণা লোক আমাদের সামনে কখনো কোনো অন্ধকারকে আসতে দেবে না। দেখো ঠিক তাই, তাই ও আমাদের দাম্পত্যের প্রথম অভ্যুদয়। তুমি সবসময় এরকম হালকা সাদা শাড়ি পরো কেন? আজকাল তো সবে খদ্দের পড়ছে, স্বদেশী হাওয়ায় উঠছে তার আঁচল। দিশি তাঁতির হাত, দিশি তাঁতির তাঁত, আমিও তো দিশি পড়ছি। তারাই আমার আদরের শিল্পী, তাদের পছন্দের সুতো আর আমার পছন্দের সাদা কাপড়টা। কেন তোমার পছন্দ নয়? খুব পছন্দ, কেবল জানতে চাইছিলুম তোমার ব্যাখ্যাটা। আসলে তোমার এই হালকা আর সাদা রঙের কাপড়ে নতুনত্ব দেয় নানা আভাসে, মনে হয় না সেজেছ কিন্তু চোখ বলে সুন্দর। আর এটাই তো সাজ, মন ভুলবে কিন্তু জানবে না কেন ভুলেছে। আমি তো তোমার সাজ দিয়ে ভোলাতে চাই না। যে দুহাত তুলে তৈরি তোমার জন্যে তাকে কোনো কায়দায় ফাঁদে ফেলার দরকার নেই। যাচ্ছ কোথায়, বসো না। আসছি। তোমার হাতে নেই ভুবনের ভার, ওরে ভীরু। ভুবনের ভার তো আমি চাই না, একজনের ভার পেলেই আমি অনেক খুশি। প্রায় পাই না। পাবেও না, বড় শক্ত দেওয়াল, পাষাণ প্রাণ। কি ব্যাপার, হাত দুটো অমন করে রেখেছ যে? কি আছে হাতে? আজ লাইব্রেরিতে খুব ভালো একটা বই পেয়ে গেলাম, ভাবলাম মাসিমা তো খুব বই ভালোবাসেন তাই। লাভ নেই, বইটা হয়তো পড়া হবে কিন্তু তোমার লক্ষ্য দূরেই রয়ে যাবে, সেখানে পৌঁছতে পারবে না। তাহলে লক্ষ্যই না হয় গরজ করে পথের কাছাকাছি চলে আসো। সে চেষ্টা কি নেই ভেবেছো? কিন্তু কেন যেন পেরে ওঠা যাচ্ছে না। বাধাটা কোথায় তাও তো বুঝি না। কি ব্যাপার, এখনো তো শ্রাবণ আসেনি, মেঘের ঘন ঘটা শুরু হয়ে গেল। আষাঢ় শ্রাবণে হিসেব তবে আছে। ভারী সাহস তো তোমার, ব্যাংকারকে বলছো হিসেবের কথা, এমন কষে হিসেব কষি যে এক কানা পয়সাও এদিক ওদিক গলে বেরোতে পারে না জানো। সেজন্যই তো বজ্রাটনি ফসকা গেল। আসল ধনটি চুরি হয়ে যায় কখন তার খেয়াল কে রাখছে? কারো আছে সে সাহস আমার ধন চুরি করবে? যদি চুরি করে তার কি শাস্তি হবে? আগে ধরা পড়ুক চোর, দেখি বুঝি সে সত্যি চুরি করেছে কিনা, মিছে মিছে সন্দেহ থেকে শাস্তি দেয়া। দেখো মায়ের চোখকে ফাঁকি দেবে তাই কি হয়, মিছে মিছে সন্দেহ নয়। শৈলেন সত্যি তোমার মেয়েকে ভুলিয়েছে? সে কথা, ওকে শাস্তি দিতে হবে।
তাহলে তো 20 বছর আগের নিখিলকেও কাঠগড়ায় দাঁড় করাতে হয়। সেই 17 বছরের সুনেত্রার মন্টি চুরির অপরাধে? ঠাট্টা নয়, সব কথা ঠাট্টা করে উড়িয়ে দিতে নেই গো, ব্যাপারটি আমার মোটেও ভালো লাগছে না। তার মানে শৈলেন বোকা ছেলে, মেয়ের আগে যে মায়ের মনকে ভোলাতে হয় সে মন্ত্র ও শিখেনি। ওকে সেই মন্ত্রটাই শেখাতে হবে দেখছি। থাক থাক, আর আগুনে ঘি ঢালতে হবে না। আমি ভাবছি ওরুকে দীঘায় আমার ছোট মাসির কাছে কয়েকদিনের জন্য পাঠিয়ে দেব, কদিন দেখা সাক্ষাৎ বন্ধ হলে ঠিক হয়ে যাবে এসব। সকালের মেঘ সূর্য দেখা দিলেই মিলিয়ে যায়। হুম, ঠিক বলনি, জমে জমে ঝড়ও হতে পারে। কেন, এত আপত্তি কেন বলো তো? শৈলেন তো চমৎকার ছেলে। এসবই ক্ষণিকের মোহ, বিবেচনার বয়স হোক তারপর দেখা যাবে কোনটা টিকবে আর কোনটা টিকবে না। একবার সেই নিজের বয়সটার কথা ভাবো, বিবেচনা করার বয়স কিন্তু ভালোবাসার বয়সের ঠিক উল্টো পিঠে। দুপুরে ভোরের সুর লাগাতে গেলে কি হয়? অত শত বুঝি না, আমার মত নেই, আর তার কারণ সে তুমি নিজেও জানো। বলবি তবে কি হয়েছে, মন খারাপ? বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোর পড়ালেখা নিয়ে কোনো অসুবিধা হচ্ছে, তাই না? ভালো আছেন? ভালো আছি বাবা। তা এসো না, মানে এ পথ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলুম। আরে শৈলেশ, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। অরুণার মনে হয় পড়া বুঝতে সমস্যা হচ্ছে, তুমি এসে ভালোই হলো। আপনার শরীর ভালো মশাই? ভালো থাকার হুকুম আছে, অতএব অন্য রকম থাকার কোনো জো নেই। এ অরুণা, অরু এটা কে এসছে? শৈলেন এসছে, এসো এসো। আচ্ছা সুনেত্রা, শুনতে আমার ঝর্ণা কলমটা গেল কোথায়? শুনি, ও ওই ভালো, কিন্তু এসব হচ্ছে কি? ওদের এভাবে মেলামেশা করতে দেয়া কিছুই না, হারিয়ে যাওয়া অতীতটাকে ফিরিয়ে আনার চেষ্টা, চোখের সামনে জীবন্ত করে তোলা, অনুভব করা যে যেদিন গেছে তা একেবারে যায়নি, রাতের তারার মতো দিনের আলোর গভীরে তা লুকিয়ে আছে, শুধু খুঁজে বের করে আনা। থামো, তুই বরং ব্যাংকের হিসেব নিয়ে বসলে ভালো করতে, কেন বুঝতে পারছো না এ হয় না? আর যা হয় না তার সময় থাকতে চুকিয়ে দেওয়া ভালো, আমি এক্ষুনি যাচ্ছি।
মেয়েকে দেখছি না, কোনো সাড়া শব্দ নেই। ও ঘরেই আছে। শোনো, তুমি একটা ব্যবস্থা কিছু করো। ব্যবস্থা? কার ব্যবস্থা? কি ব্যবস্থা? তোমার মেয়ের, বুঝতে পারছো না? বয়স কত হলো সে খেয়াল আছে? 17 পার হয়ে গেল। তুমি পাত্র দেখো। দেখতে হবে কেমন হতে হবে সে পাত্র, কোন কারখানায় তৈরি হলে তোমার পছন্দ। ওর কুষ্টি ঠিকুজির সাথে মিলিয়ে নেব। তুমি বহরমপুরের ছেলেটাকে খোঁজ করো, ওরা পাঠিয়েছে ঠিকুজি। ও বাবা, তুমি তো আলোর গতিতে চলছো সুনেত্রা, তোমার সঙ্গে তো পাল্লাই পেরে উঠবো না। গ্রহ নক্ষত্রের ফেরে তোমায় আমার সাথে চলতে হবে, অতএব ওসব কথা বলে ফাঁকি দেবার জো নেই। অফিসের হিসেব বাবু, সংসারের হিসেবটা একটু দেখো। দেখো, আমায় যখন বলছো তখন কিন্তু আমার হিসেবটা মেনে নিতে হবে, তখন কিন্তু আমার বলতে পারবে না যে 2 2 5 হয়। Thank you.
নমস্কার। আরে শৈলেন, এসো এসো। মশাই, হঠাৎ জরুরি তলব, শরীর ভালো আছে তো? না, শরীরই ভালো, সেটাই হলো বিপদ। যে অসুখ হয় না বলে দেখতে আসার সুযোগ পায় না অনেক। আর আমি বেচারা বিকেল থেকে সন্ধ্যা অবধি কোয়ান্টাম ফিজিক্স এর থিওরির সাথে কুস্তি করি। সে কি মেশো মশাই, ওটা বুঝতে চান? ওটা কোনো ব্যাপার হলো? আর আপনি পারবেন না, এটা কোনো কথা হলো নাকি? আরে আমাদের শ্যামলের গণিতের বিদ্যে দিয়ে ওসবের তল খুঁজে পায় না, তাই ভাবলুম যে একটু আপ টু ডেট হওয়া দরকার, তাই তোমাকে ডেকে পাঠালো। তো তোমার হাতে আজকের সন্ধ্যাটা আছে তো বাবা? মেশো মশাই, রাত অবধি থেকে ব্যাপারটা পুরোটা স্পষ্ট না করা পর্যন্ত আমার কোনোই অসুবিধা নেই। চলো চলো ভিতরে থাকি। মেসোমশাই, কোয়ান্টাম থিওরি আসলে হলো গিয়ে? ওহো, আমার তো একটা জরুরি কাজে ফোন করা দরকার, একেবারে ভুলেই গিয়েছিলাম। আমি না হয় এই কাজটা সেরেই আসি। এরু, শৈলেন তো একা বসে থাকবে, তুই ওর কাছ থেকে না হয় তোর পড়াশোনাটা দেখিয়ে নে। এই পথে আমি আসছি। বাবার মতো ভুলে যেও না। আবহাওয়াবিদ তোমার মুখ দেখলে ঝড়ের সিগন্যাল দিত। তুমি এভাবে কেন বারবার শরীরকে প্রশ্রয় দিচ্ছ? আমি তো এ বাড়িতে আসা বন্ধ করে দিয়েছিলাম। প্রশ্রয় দেবার লোক অদৃশ্য আছে ওর অন্তরাত্মায়, আমার সাধ্য কি? তুমি বুঝতে পারছো না, কটা দিন মেলামেশা বন্ধ থাকলে ছেলে মানুষই কেটে যেত আপনা থেকেই। ছেলে মানুষের উপর আমি কষাইগিরি করতে যাবই বা কেন? দিন যাবে, বয়স বাড়বে, এমন ছেলে মানুষই ফিরে পাবে না কোনো কালে। তোমার হয়তো গ্রহ নক্ষত্রের উপর কোনো বিশ্বাস নেই, কিন্তু আমি মানি ওরা মিলতে পারে না, কোনো মতই না। গ্রহ নক্ষত্র কোথায় কিভাবে মিলেছে চোখে পড়ে না, কিন্তু ওরা দুজন যে একেবারে অন্তরে অন্তরে মিলে গেছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি, অন্তত আমি দেখতে পাচ্ছি। তুমি বুঝতে পারছো? শোনো, আমরা যখন জন্মাই তখন আমাদের সঠিক দোষও ঠিক হয়ে যায়। মোহের ছলনা যদি আমরা অন্য কাউকে স্বীকার করে নেইও, অজান্তে হলেও, তবে তা হয় অসৎ। যথার্থ দোষর চিনব কি করে? বারে নক্ষত্রের স্বাক্ষর করা দলিল আছে না? আচ্ছা সুনেত্রা, তোমার বাবা মাকে মনে পড়ে? জীবনের প্রতিটি মুহূর্ত তো তাদের মনে করেই চলছি গো। এই গ্রহ নক্ষত্রের পাগলামিটা তুমি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে পেয়েছো। হ্যাঁ, মা সারাদিন বাবাকে অশুভ নিয়ে ঠাট্টা করতেন, নিজের বিশ্বাস ছিল ভগবানে, বাবার যা মোটেও ছিল না। থাক না, অর্থহীন এই হাসি কান্নার এই তো বয়স, পরে তো এই হাসি কান্নার কোনো কারণ খুঁজে পাবে না। তুমি কিন্তু বড্ড প্রশ্রয় দিচ্ছ। বসো। চলো একটু পেছনে ফিরে যাই।
বাবা নিখিল, তুমি অঙ্কটা শেষ করো, আমি একটু ঘর থেকে আসছি। জানা কিন্তু অনেক তো না জানাও থাকতে পারে। বলো তোমার পেন নাম করা, সকাল সকাল মাথা ঠুকলে দিনটা ভালো যায় বলো। তোমার কথার উত্তর আমি পরে দিচ্ছি, আগে প্রসাদটুকু খেয়ে নাও, ধর্ম তো মানো না, অন্তত প্রসাদটুকু খেয়ে যদি ধর্ম রক্ষা হয় আমার আপন, আমি রাজি আছি। যখন যেখানে বলবে সেখানে পাক পেড়ে বসে পড়ব। কিন্তু তুমি এই যে সারাক্ষণ গড় হয়ে পড়ে থাকো, কি লাভ বলো? যা নেই তার পায়ে মাথা ঠোকো। ভগবান তো মানো না, গ্রহ নক্ষত্র মানো, তার মানে ভয়ে ভয়ে পেয়াদাগুলোর পায়ে মাথা ঠুকে বেড়া। আর আমি আমি মানি স্বয়ং রাজাকে। ঠকবে ঠকবে, রাজা ঘরের মধ্যে নিশ্চল বসে থাকেন, তিনি থাকলেও যা না থাকলেও তাই। যতই গ্রহ নক্ষত্রগুলোকে পেয়াদা বলো, আকাশময় ছুটে বেরিয়ে জানান তো দেয় যে তারা আছে। লাঠি ঘাড়ে নিয়ে পেয়াদারা নিশ্চিত আছে। ঠকব সেও ভালো, তাই বলে দেউরির দরবারে গিয়ে নাগরা জুতোর কাছে মাথা হেট করতে আমি রাজি নই বা। বুঝতে পারছি না মাসিমার আপত্তিটা কোথায়, বাধা কোথায়? আমাকে পছন্দ নয়, আরো ভালো পাত্র চাই। বলেছে কেউ সে কথা? তবে আমি তো ভেবে পাই না বাধাটা কোথায়। দেখো, আমার চাইতে ভালো পাত্র উনি পেতে পারেন তাতে কোনোই সন্দেহ নেই, কিন্তু আমার চাইতে কেউ বেশি ভালোবাসতে পারবে তোমাকে সে ব্যাপারে আমার গুরুতর সন্দেহ আছে। ইস, বড্ড বেশি নিঃসন্দেহ জানো নিজের ব্যাপারে, কিন্তু তাতে কোনো লাভ নেই বুঝলে। মাঝে বিশ্বাস করেন গ্রহ নক্ষত্রে? মানে কি কষ্টিগু নিয়ে দেখেছেন, আমাদের গ্রহ নক্ষত্রে কোনো মিল নেই। অতএব অবাক লাগছে যে গ্রহ নক্ষত্রকে দেখিয়ে নে চিনিয়ে নে তারা মারতে নেমে এসে বাঁচাচ্ছে, এ আমি মানি না কখনোই না। চুপ করো চুপ করো, মা শুনতে পাবেন। ওরা অনেকক্ষণ ওই ঘরে, এবার শুনকে বিদায় করা দরকার। বসো শুনি, যখন পিছন ফিরে দেখছি সেদিনটার কথা বলি, যেদিনের কথা কখনোই তোমাকে বলিনি। এমন কোন দিনের কথা আছে যা আমার অজানা? বিশ্বাস করতে বলছো? হ্যাঁ শুনি, অনেক কথা আছে তোমাকে বলতে চাই, বলা দরকার। আমার বড্ড ভয় করছে গো, কি শুনবো কি শুনিনি। আমি তোমার পাশে থাকলেও তুমি ভয় পাও? না না, ভয়ের কিচ্ছু নেই, বরং সাহস পাবে অনর্থক ভয়কে জয় করবার। কি ব্যাপার নিখিল, অত সাবধানে যুক্ত, কি হয়েছে? মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো বাবা। মা বলছিলাম কি, বলো, আমি তো শুনছি, বলো। মা, তোমার নেই ছেলে, আমার নেই মেয়ে, তোমার মেয়েটি আমায় দিয়ে তোমার ছেলের জায়গাটি আমায় দাও না। কিন্তু বাবা। কোনো কিন্তু নাই মা, তোমার মত থাকলে আমি অধ্যাপকের পায়ে ধরব। সে অধ্যাপকের কথা পরে হবে বাচ্চা, আগে আগে তোমার ঠিকুজিটা আমায় এনে দাও, আর এ কথা কাউকে জানাবে না কিন্তু। তো
অমন জানলে আমি কখনো মাসিমাকে ঠিকুচি দিতাম না। জন্মপত্রী না মিলিয়ে মা তো কোনো কথাই কইবেন না। আর মেয়ে সমস্যায় উনি কি বলেন? বাবা তো এসব মানেনি না, নইলে চিঠি লিখে তোমাকে এখানে ডেকে পাঠান। আর এভাবে আমি জানি এখনো বাবাই মাকে আটকে রেখেছে। আচ্ছা মেসোমশাই কি পারবেন না মাসিমাকে মত করাতে? মনে হয় না। সুতরাং ধরে নাও আজই আমাদের শেষ দেখা। মা আমায় দীঘায় তার ছোট মাসির বাড়ি পাঠানোর কথা বলছিলেন। কি বলছো? অসম্ভব। আমি তো কতদিন যে কি কেটেছে, কতদিন তোমাকে দেখিনি, মনে হচ্ছে যেন যুগ যুগ, দুঃস্বপ্নের মতো কেটেছে সবকিছু। আজ ডেকে না আনলে তো শুনি, আমার তোমার সাথে কিছু কথা আছে, কথার উত্তর দেবে তো? কথাই তো বলছি 21 বছর ধরে, ফুরেনি তো, নতুন কোন কথা? আমাকে তোমার সত্যিকার দোষর বলে মানো তো। এ আবার কি প্রশ্ন, এর উত্তর দিতে হবে? তোমার জানা নেই? আমি তো আমার জানাটুকু জানি, মানি, বিশ্বাস করি মনে প্রাণে। তবে তবে আবার কি? তোমার গ্রহ তারা যদি না মানে? নিশ্চয়ই মানে, আমি বুঝি জানি নে। শুনি, একসাথে তো আমাদের অনেক দিন কাটলো, কখনো কোনো সংশয় কি উঠেছে তোমার মনে? অমন আজে বাজে কথা যদি জিজ্ঞেস করো আমি খুব রাগ করব, কথা কইব না। শুনি, আমরা দুজনে মিলে অনেক অনেক দুঃখ পেয়েছি, আমাদের প্রথম সন্তান 8 মাসে মারা গেল। মনে পড়ে সে রাত্রের কথা? টাইফয়েডে আমার যখন মরণাপন্ন অবস্থা, তখন বাবা চলে গেল। বাবার মৃত্যুর পর উইল করে সমস্ত সম্পত্তি দাদা নিজের করে নিলেন। আজ আমার এই চাকরিটাই সম্বল, কিছুই দেবার নেই তোমাকে, তোমাদেরকে। চাইনি গো, আর কিচ্ছু চাইনি। সব সংকটে বিপদে তোমার মা ছিলেন আমার জীবনের ধ্রুবতারা, কিন্তু তিনিও চলে গেলেন স্বামীর সাথে মেঘনা নদীতে নৌকা ডুবিতে। পুজোর ছুটিতে দেশের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন মা। উফ, কি ভয়ঙ্কর সে সত্যি। মারা যাবার পর জানা গেল আমার বিষয় বুদ্ধিহীন অধ্যাপক শ্বশুর খালি হাত রেখে যাননি, ঋণের বোঝা দিয়ে গেছেন। সেও নিলেম স্বীকার করে, কেমন করে জানবো সে সমস্ত বিপত্তির কারণ আমার দুষ্ট গ্রহ নয়? আগে থেকে তুমি যদি জানতে তাহলে হয়তো। কি বলছো এসব? জীবনে বিপদ আপদ তো আসবেই, তাই বলে তোমাকে ছাড়া? কি বলছো, তোমার দুষ্ট গ্রহ কেন হবে? হ্যাঁ সুনেত্রা, হতে তো পারে, যেমন তুমি বিশ্বাস করো। তোমার ঠিকও যে মিলিয়ে দেখি না বাবা আমাদের। আমার ঠিকুজি নিয়ে যখন তোমার মায়ের কাছে গেলাম, তখন তোমার মা কেমন যেন হয়ে গেলেন। হবার নয়, গ্রহ নক্ষত্রে মিলছে না, অধ্যাপকের তো মত হবে না, আর তার কন্যাটিও যে বাবারই শিষ্য। মেয়ের মা, আমার কথা বলো না বাবা,
আমি তোমাকে জানি, আমার মেয়ের মনও আমি জানি। এর চাইতে বেশি কিছু জানবার জন্যে নক্ষত্র লোকে ছোটবার শখ আমার একেবারেই নেই। এমন তোর অবাস্তব বাধা মানার নয়, আমি মানি নেই, সব মানতে চাই না। কিন্তু বাবা, যার জন্য মানতে চাও না সে যে মানে, বড্ড বেশি মানে। আমারও না মানা যে তার কাছে হার মানছে। কি উপায় হবে মা? আমি দেখছি আমার মেয়েটি সারাক্ষণ কেমন মন মরা হয়ে ঘুরে বেড়ায়। বাবাকে বলেছে সে বিয়ে করবে না, সম্মত তো কম আসছে না। গ্রহ নক্ষত্রে মিল রয়েছে এমন প্রস্তাবও আসছে বাবা, কিন্তু আমি বুঝি আমার মেয়ের বোন। কি হবে চলে যাচ্ছ মা? কিছু বললেন? এই নাও শুনি ঠিকুজি, এইটি দেখিয়ে তোমার জন্মপত্রী মিলিয়ে নিয়ে এসো। আমার মেয়ের অকারণ দুঃখ আমি শুনি। তারপর একদিন গ্রহ নক্ষত্রের কাছ থেকে চুরি করে নিয়ে এলাম তোমার আমার ঘরে। কি বলছো তুমি? ঠিক হচ্ছে বলতে পেরেছি? ওরে বাবা, এত রাত, 10টা পেরিয়ে গেছে, সর্বনাশ। এক্ষুনি তোমার মা এসে। মায়ের আজ কি হয়েছে? একবারও এলো না, তাই তো? অন্যদিন হলে তো। না না না, আর থাকবার জো নেই, গেলাম। আবার কবে দেখা হবে? আদৌ দেখা হবে কিনা জানি না, রোহে ফের কি হয়, এক্ষুনি ধরা পড়ে যেতে হবে আর শুনতে হবে। আর কোনোদিন যেন তোমার মুখে বাড়িতে সব দুঃখ কষ্টের চেয়ে ভালোবাসাই যে বড়, তার প্রমাণ কি আমরা পাইনি? ঠিকুজি বদলেও আমি কি তোমার যথার্থ স্বামী হতে পারিনি? ভাগাভাগি করিনি দুজনে সেই সব দুঃখ কষ্ট? মনে করো, গ্রহের অনুগ্রহে যদি তোমার আগে আমার মৃত্যু হয়, বেঁচে থাকতে কি সে ক্ষতিপূরণ করিনি? দোহাই তোমার, থাক আর বলো না। সাবিত্রীর কাছে সত্যবানের সঙ্গে একদিনের মিলন যে চিরবিচ্ছেদের চেয়ে বড় ছিল, তিনি তো ভয় পাননি মৃত্যুগ্রহকে। তার বিশ্বাস ছিল চিত্ত ভরিয়া রবে এখনই কি মিলন, চিরবিচ্ছেদ করি জয়। আমাদের অরুণা, তোমার অরুণা ভালোবেসেছে শৈলেনকে, এটুকু জানাই যথেষ্ট, বাকি সব নয় অজানাই থাক, কি বলো? প্রথম যখন তোমাকে ভালোবেসেছিলাম বাধা পেয়েছিলাম, বড্ড কষ্ট লেগেছিল। না সুনেত্রা না, আমি সংসারে আর দ্বিতীয়বার সেই নিষ্ঠুর দুঃখ কষ্টকে আসতে দেব না, কোনো গ্রহের যন্ত্রণাতেও না। ওদের দুজনের ঠিকু যে আমি মেলাতেই যাব না, ওসব নিয়ে আমার কোনো সংশয় নেই, তুচ্ছ সব। Thank you.
শৈলেন। কি বাবা শৈলেন, এখনই যাচ্ছ নাকি? অনেক দেরি হয়ে গেল মাসিমা, হাতে ঘড়ি ছিল না, বুঝতে পারিনি। না না, দেরি তেমন কিছুই হয়নি। আজ যাতে এখানে খেয়ে যাবে, বসো, আমি দেখছি ওদিকে। শুনি, কি ভাবছ? না বললে ভালো করতে। কেন? এখন থেকে কেবলই ভয় ভয় থাকতে হবে। কিসের ভয়? বৈদ্যুযোগের? না, করব না ভয়। আমি যদি তোমাকে ফেলে আগে চলে যাই, তাহলে আমার যে মৃত্যু হবে দ্বিগুণ।